নমস্কার বন্ধুরা, তোমরা সবাই জানো আমি কদিন আগে হরিদ্বার ঘুরতে গিয়েছিলাম। আমার ছেলের NCC ক্যাম্পের জন্য আমরা যাচ্ছি, তাই আমরা রায়বেলাতে নেমেছি। আর এর আগে আমি ট্রেন জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যেখান থেকে সেদিন ভিডিওটা শেষ করেছিলাম ঠিক সেইখান থেকেই আজকের ভিডিওটা শুরু করছি। রায়বেলাতে নেমে আমরা চলেছি আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে। এখান থেকে পায়ে হেঁটে মাত্র 2 মিনিট হাঁটা পথেই চলে এসেছে রেলওয়ে ক্যাম্পাস। এই জায়গাটাতেই আমরা ছিলাম, বিশাল বড় এরিয়া। তবে আমি ইনসাইড মানে আমাদের রুমগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, যেহেতু এটা স্কুলের ব্যাপার, সেহেতু এটায় কিছু আপত্তি আছে। তাই তোমাদের আউটসাইডটা পরে নিশ্চয়ই কোনো সময় দেখাবো। তো মোটামুটি আমরা আজকে মানে যেদিন আমরা পৌঁছেছি সেদিন ঠিক আমাদের ট্রেন লেট ছিল, আমি বলেছিলাম তো, আমরা 8:30-9টার দিকে আমরা এখানে ক্যাম্পাসে ঢুকে গিয়েছিলাম। এবং আমাদের লাগেজগুলো এই টোটোটায় নিয়ে আসা হয়েছিল আর আমরা হেঁটে চলে এসেছিলাম। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি গঙ্গা আরতি দেখতে। হরিদ্বারে আজকে ফার্স্ট ডে, সকালে এসে ভীষণ টায়ার্ড ছিলাম, তাই ব্লগিংয়ে হাত দিইনি। এখন বেরোচ্ছি হরিদ্বারে, চলো দেখা যাক। এই যে ছেলে রেডি হয়ে গেছে। আর এটা কে, ইয়ে কন হে, রনক কাহার হে, রনক কাহার ভি রেডি হো গিয়া। কাহা যায়েঙ্গে রনক কাহার? গঙ্গা মে ক্যা দেখনে যায়েঙ্গে? वो देखने जाएंगे? नहीं नहीं, हम लोग गंगा आरती देखने जाएंगे। क्या देखने जाएंगे? गंगा आरती। ठीक है चलो। कैंपे टोटल गार्जियन एवं सर निये टोटल 35 जन मेम्बर छिलो। सेखाने 4टे अटो आमादेर भाड़ा करा हुई छिलो, तो आमादेर अटोते आमरा एई कजनई बसेछिलाम एवं आमार छेलेर आरो एकटा बंधु आर तार ठाकुमा आर भाई बसेछिलो। তো আমরা চললাম রায়বেলা থেকে হরিদ্বারের দিকে। মোটামুটি অটোতে সময় নিয়েছে 20 মিনিট। আর মানে রাস্তাটা সারাই হচ্ছে বা কিছু নতুন ব্রিজ বা কিছু তৈরি হচ্ছে, তার জন্য অনেকক্ষণই আমাদের মানে প্রায় আধ ঘন্টার বেশি আমাদের সময় নিয়েছে প্রত্যেক দিনই। তোমরা যারা হরিদ্বারে আসবে তারা অবশ্যই হরিদ্বারের কাছাকাছি কোনো ধর্মশালা বা কোনো হোটেলে তোমরা থাকতে পারো, এবং এখানে কিন্তু অনেক কম দামে ধর্মশালা বিভিন্ন আছে। তোমরা যারা জানো এসেছো তারা তো জানোই, যারা আসুনি তারাও একটু খোঁজ নিয়ে আসবে। যেহেতু আমাদের এটা একটু ক্যাম্পে এসেছি তাই আমরা এইভাবেই ছিলাম, তবে এটারও কিন্তু একটা আলাদা মজা। রায়বেলা থেকে হরিদ্বার যেতে রাস্তায় পৌঁছে রাজাজি ন্যাশনাল পার্কটা এক সাইডে পড়ে। রাজাজি ন্যাশনাল পার্কটা অ্যাকচুয়ালি টাইগার প্রোটেক্টেড একটা ফরেস্ট, মানে এখানে টাইগার আছে, গেলে দেখতে পাওয়া যায়। কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের ক্যাম্প থেকে এটা অ্যালাউ করা হয়নি, তাই জন্য এগুলো হচ্ছে কিছু অসুবিধা ক্যাম্পের দিকে। যদি তোমরা নিজেরা আসো তোমরা স্বাধীনভাবে ঘুরতে পারবে। তো যাই হোক, আমরা যেহেতু স্কুল ক্যাম্পে এসেছি সেহেতু ওইটুকু রুলস তো আমাদের মানতেই হবে, যেহেতু আমরা গার্জেন আমরা মানতেই পারবো, মানতেই হবে। হরিদ্বারের পথে চলে এসেছি, গঙ্গার উপর দিয়ে ব্রিজের উপর দিয়ে আমরা চলেছি হরকিপৌরি ঘাটের দিকে। আর দৃশ্যটা দেখো, দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, অপূর্ব গঙ্গা নদী বয়ে চলেছে তার নিচ দিয়ে, ব্রিজের নিচ দিয়ে। আর ওই যে পাহাড়গুলো দেখছো, এক সাইডে আছে মনসা দেবী মন্দির, এক সাইডে আছে চণ্ডী দেবী মন্দির। এগুলোও আমরা ভিজিট করেছি কোনো একটা সময়, মানে নেক্সট ভিডিওগুলোতে তোমরা দেখতে পাবে আমরা যে ভিজিট করেছি দেখাবো। এখন আজকে এই ভিডিওগুলোই দেখো, মানে কিভাবে আমরা এসেছি কিভাবে থেকেছি এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করা। আর অপূর্ব মানে জাস্ট এনজয় করার মতো একটা জায়গা, অনেক বছর পরে আমি বেরিয়েছিলাম ঘুরতে, সত্যিই বলছি মন খুলে খুব আনন্দ করেছি, আর তার সঙ্গে বাচ্চাগুলোও আনন্দ করেছে। তোমাদের সঙ্গে একটা ছোট্ট গল্প শেয়ার করছি। আমার ভালো মনে আছে যখন আমি ছোট ছিলাম আমাদের স্কুল থেকে তো এরকম কিছু ক্যাম্প হতো না, বা আমি NCC করিও নি বা অন্যান্য কোনো কিছু সাইডে কিছু সেরকম হতো না এরকম ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া। তো একবার যখন আমি 11-এ পড়ি তখন স্কুল থেকে আমাদের হঠাৎ করে নিয়ে যাওয়া হয়েছিল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে, কিন্তু বাড়ি থেকে অ্যালাউ করেনি, তাই সব বন্ধুরা গেলেও আমি যেতে পারিনি। আর এখন আমার মায়
সেই আমার ছেলের যাওয়ার জন্য কোনো রকম বাধা সৃষ্টি করতে নারাজ। টোটো থেকে বা অটো থেকে যাই বলো না কেন, সেখান থেকে নেমে আমরা চলেছি গঙ্গার ঘাটের দিকে। আর এদিকে দেখো প্রচুর, দুদিকে প্রচুর দোকান, ছোট 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 বড় সমস্ত রকম দোকান, যেগুলো আমাদের খুব ভালো লাগে আর কি। মানে যে কোনো আমাদের কলকাতাতেও আমরা গঙ্গার ধারে গেলে প্রচুর দোকানপাট, বা কোনো মন্দিরের ধারে গেলে পুজোর বাসন থেকে শুরু করে পুজোর সামগ্রী থেকে শুরু করে সমস্ত কিছু দোকান দেখতে সত্যিই ভালো লাগে, মনে হয় সবই কিনি সবই কিনি। তো যাই হোক, দেখতে দেখতে চলছি, আজকেই তো ফার্স্ট আসে, আজকেই আর কি কিনবো, আগে তো ঘুরে নিই। গঙ্গার ঘাটের দিকে অনেকটাই হাঁটতে হয়, তবে ভালোই লাগে বেশ মাঝখান দিয়ে যেতে, আর চারিদিকে দোকানপাট, তারপর খানিকক্ষণ গেলে গঙ্গা নদী, দারুণ লাগে। একদম চলে এসেছি হাউকিপৌড়ি ঘাটের একদম কাছে চলে এসেছি, ব্রিজের উপর দিয়ে হাঁটছি, এবার ঘাটের দিকে যাব। অপূর্ব দৃশ্য, জাস্ট ওয়াও। যেতে যেতে শুধু একটা লাইনই মনে পড়ছে, মানো তো গঙ্গা মাহো, না মানো তো বেহতা পানি। সত্যি গঙ্গা নদী স্বর্গ থেকে দেওয়া আমাদের জন্য কিন্তু একটা অমূল্য উপাদান বা উপহার বলতে পারো। যেমন মা সকলের পাপ দূর করে, তেমনই কিন্তু গঙ্গা নদীর, যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা চাও, গঙ্গা নদীর মাহাত্ম্য কিন্তু ভারতবর্ষের জন্য অপরিসীম। তাই ভারত নদীমাতৃক দেশ, অন্যান্য নদীর সঙ্গেও এটা কিন্তু আমাদের প্রধান নদী। স্বচ্ছ শীতল শান্ত দিঘির জল, না না এটা দিঘি নয়, এটা নদী। এবং শীতল স্বচ্ছ তো অবশ্যই, তবে শান্ত নয়, বেশ স্রোতবাহিনী। নদী দেখলেই যেন মনে হয় এক্ষুনি গিয়ে ডুব দিই গঙ্গাতে, কিন্তু আজকে নয়, আর একদিন, সেটাও দেখাবো তোমাদের সঙ্গে, শেয়ার করব। আজকে যাব আরতি দেখতে, তার আগে ফার্স্টেই একটু মার্কেটের একটা ছোট্ট ভিউ তোমাদের সঙ্গে তুলে ধরছি। প্রচুর দোকান, প্রচুর পাট, আমি জাস্ট একটা ছোট্ট ক্লিপিং নিলাম, পুজোর সামগ্রী এখানে আছে, আর আছে পুজোর জিনিসপত্র, মানে তামা পিতল কাঁসার জিনিসপত্র, প্রচুর জিনিস। এছাড়াও মার্কেট তো বিশাল, আমি জাস্ট সামনেটুকুই একটু ঢুকে ঘুরে দেখে নিলাম। এবার আবার চলে এসেছি হরকিপৌড়ি ঘাটের একদম কাছে, এই ব্রিজটা পেরোলেই হরকিপৌড়ি ঘাট। আসলে অ্যাকচুয়ালি এটা শুরু কোথায় শেষ কোথায় আমি বলতে পারবো না, যেহেতু আমার ফার্স্ট টাইম, সেহেতু আমি এটা বলতে পারবো না এখানে শুরু বা শেষ কোথায়। পুরোটাই বোধহয় হরকিপৌড়ি ঘাট, মানে এত বিশাল বড় ঘাট আমি এই ফার্স্ট টাইমই দেখলাম, মানে যদিও গল্পে পড়া বা লোকের মুখে শোনা, তবু আমার চোখে দেখা এই ফার্স্ট। জাস্ট ভিউ, এপার ওপার দুপারেই তোমার লোকে লোক। এবারে আমরা চলেছি একদম গঙ্গা মন্দির, গঙ্গা আরতি দেখার আগে গঙ্গা মন্দির দর্শন তো অবশ্যই বান্তা হি দোস্ত। তো চলে এসেছি গঙ্গা মায়ের মন্দিরে, এবং দেখো এখানে লেখাই আছে অনেক প্রাচীন একটা মন্দির, এবং এর সঙ্গে আরও ছোট বড় অনেক ঠাকুরের মন্দির আছে, ছোট ছোট মন্দির আছে, মা কালীর মন্দির আছে, বদ্রীনাথের মন্দির আছে, কেদারনাথের মন্দির আছে, গণেশজির মন্দির আছে, এই সমস্ত ঠাকুরের মন্দির আছে, ভগবান এখানে সমস্ত ঠাকুর বিরাজমান। আসলে হরিদ্বার মানেই তো হচ্ছে হরিকেদ্বার, মানে হরি পাওয়ার যে দরজা, মানে হরির কাছে যাওয়ার দরজার মানেই হচ্ছে হরিদ্বার, তাই এখানে ভগবান বিরাজমান তো হবেনই। তো কেদারনাথ মন্দির এখান থেকে দর্শন করলাম, এখান থেকে প্রাচীন বদ্রীনারায়ণ মন্দির আছে, সমস্ত ঠাকুর দর্শন করে গঙ্গা মন্দিরে আমরা প্রবেশ করব।
খুব সুন্দর পুরো মন্দির চত্বরটাই। আর দেখো ভিউটা, দেখো নদীর মাঝখানে মাঝখানে ছোট ছোট মন্দির স্থাপিত। এখানে এসে একটা তথ্য পেলাম, অ্যাকচুয়ালি উত্তরাখণ্ড সরকার এই যে গঙ্গা নদীটা আমরা দেখতে পাচ্ছি, এইটা কিন্তু প্রধান নদীর থেকে এটা একটা কেটে, মানে খাল কেটে এই জায়গাটা তৈরি করা হয়েছিল। অনেক প্রাচীন কথাই বলছি, মানে হরিদ্বারের যে এই যে পোর্শনটা, এটা খাল কেটে নতুন করে এটা করা হয়েছে আর কি, মানে মূল নদীরটা থেকে এই তীর্থস্থানটা তৈরি করা হয়েছে। চলে এসেছি গঙ্গা মন্দিরে। আর কি পৌরি ঘাটের মানে গেট, যে মেন গেট, সেখান থেকে ঢুকলেই গঙ্গা মন্দির, দু সাইডে মানুষ ঢোকার জায়গা। আর এই সাইডে দেখো গঙ্গার জল এখানে আলাদা করে নিয়ে আসা হচ্ছে, মানে এখান থেকে পাইপ দিয়ে রাখা হয়েছে, মানুষ যখন আসছে নিজেদের পা ধুয়ে এই চত্বরে প্রবেশ করছে। আর এখানে আছে গঙ্গা সভা, আমরা সভার উপর থেকে তোমাদেরকে ভিউটা দেখাবো, নদীর ভিউটা কতটা সুন্দর লাগে। আর এই সাইডেই কিন্তু গঙ্গা আরতিটা হয়, মানে আমি এখন যে সাইডে দাঁড়িয়ে আছি সেই সাইডেই গঙ্গা আরতিটা হয়। আর উল্টো সাইডে গিয়ে আমরা আরতিটা দেখব। প্রচুর ভিড়, এখনও আরম্ভ হতে 1-1.5 ঘন্টা বাকি আছে, 1.5 ঘন্টা কি 2 ঘন্টা প্রায় বাকি আছে, কিন্তু তাতেই দেখো এখনও প্রচুর মানুষের ভিড় অলরেডি হয়ে গেছে। পুরো মন্দিরটা দেখো, আমি ওই গঙ্গাসভার উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি পুরো চত্বরটা, কত মানুষ এবং কত সুন্দর লাগছে, জাস্ট দৃশ্যটা দেখো। এইখানে দেখো যারা পার্সোনালি এসে যজ্ঞ করাতে চাও, তারা কোনো এখানকার পুরোহিতদের সঙ্গে কন্ট্যাক্ট করে এরকমভাবে যজ্ঞকুণ্ড আছে, সেখানে যজ্ঞ করাতে পারো। এবার দেখো আমরা গঙ্গা মন্দিরের অ্যাকচুয়ালি ভেতরে ঢুকেছি আর একটা সাইডে। এখানটায় আমরা জানতাম না যে ঢুকতে দেবে কিনা, তারপর দেখলাম বললো যে যেতে। এই যে সে রূপোর সিংহাসনগুলোর মধ্যে ঠাকুর দেখছো, এগুলোই কিন্তু আরতির সময় বের করে নিয়ে যাওয়া হয়, এবং এখানে এখন পুজো ব্যবস্থা করা হয়েছে, তাদেরকে ভোগ দেওয়া হয়েছে, এবং পুজোর পরেই কিন্তু আরতিটা হবে। তো তোমাদেরকে জোগাড়টা দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে, জাস্ট দেখো প্রত্যেক একটা রূপোর মন্দির শুদ্ধ ভগবানকে বাইরে ঘাটের কাছে নিয়ে গিয়ে আরতি করা হয়, এবং এখানে আরতির সরঞ্জামও পুরো রেডি, সলতে মানে ত্রিশূল কি বলো ওটাকে, পঞ্চপ্রদীপ টদীপগুলো সমস্ত রেডি, এবং একটা না অনেকগুলো। এখন আমরা চলেছি একদম হরকি পৌরীর অপর সাইডে, মানে যেদিকে গঙ্গা মন্দির আছে তার অপর ঘাটে আমরা যাব। ওখানে গিয়ে আমরা বসবার চেষ্টা করব, দেখি কোথাও জায়গা পাই নাকি, কারণ ওই উল্টো দিক থেকে আরতিটা ভালো দেখা যায়। তোমাদের সঙ্গে আরতিটা পরের ভিডিওতে শেয়ার করব। মোটামুটি আমরা এরকম একটা জায়গায় সিট পেয়ে গেছি, চলো টাটা।